নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড। আমরা আছি গীতাঞ্জলিতে, রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতার এগিয়ে যাওয়ার সেই কবিতাগুলি আপনাদের জন্যে। এখন যে কবিতাটি আমি আপনাদের সামনে নিবেদন করব, এটি কবি লিখেছেন 1317 সালের 9ই আষাঢ়। শুনতে থাকুন। ফুলের মতন আপনি ফুটাও গান, হে আমার নাথ, এই তো তোমার দান ওগো। সে ফুল দেখিয়া আনন্দে আমি ভাসি, আমার বলিয়া উপহার দিতে আসি। তুমি নিজের হাতে তারে তুলে লও স্নেহে হাসি, দয়া করে প্রভু রাখো মোর অভিমান। তারপরে যদি পূজার বেলার শেষে গান ঝরিয়া ধারায় ধুলোই মেশে, তবে ক্ষতি কিছু নাই, তব করতল পুটে অজস্র ধন কত লুটে কত টুটে, তারা আমার জীবনে ক্ষণকাল তরে ফুটে, চিরকাল তরে সার্থক করে প্রাণ। শুনতে থাকুন আর আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে থাকুন।